আচ্ছা একটা ভালো ফ্ল্যাট পেয়েছি, চলো আমরা ওটাতে শিফট হয়ে যাই, এই ঘরটা আর ভালো লাগছে না আমার। কি আবার বাড়ি চেঞ্জ করবে? এই তো কদিন আগে শিফট করলাম। না না, প্রতি বছর চেঞ্জ করতে পারবো না, খুব কষ্ট হয় বাচ্চা নিয়ে। হ্যাঁ কিন্তু একটা ভালো ফ্ল্যাট পেয়েছি, সব সময় তো আর পাওয়া যায় না। এখন থাকো, পরে দেখা যাবে। তাছাড়া ভাড়াটাও অনেক বেশি, এখানে কত কম ভাড়া বলো তো। ফ্ল্যাটটা তিতির স্কুলের কাছে হবে, আমার অনেক সুবিধা হবে, তারপর তোমার অফিসটাও অনেক কাছে, চলো আমরা শিফট করে যাই, এখানে থাকো। দেখো তিতি, পাপা কিছুতেই মানছে না, নতুন একটা ফ্ল্যাট ভাড়া পেয়েছি সেখানে যেতে চাইছে না, কি করা যায় বলতো? আমার এই বাড়িটা ভালো লাগছে না, আমার তো জায়গা আছে, এখানে শুনো। ও নো, হ্যাঁ ভালো আইডিয়া দিচ্ছ তো, চলো আমরা এরকম ভাবেই করি। দেখো না দেখো না, চাদরটাকে টানলো মনে হচ্ছে। কে আবার চাদর টেনে ফেলবে? আমি ঘুমাচ্ছিলাম, কে চাদরটা টেনে ফেলে দিল। ও তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, বুঝতে পারছি না কি হলো। তোমারই মনের ভুল। হ্যাঁ হতে পারে আমারই ভুল, ঘুমের ঘরে পায়ে পড়ে ফেলে দিয়েছি হবে। শুয়ে পড়ো এখন, শুয়ে পড়ো। ঠিক আছে তাহলে আমি শুয়ে পড়ছি। দেখো কি হচ্ছে, দেখো দেখো আমার হাত ধরতে পারছি না। আমি তোমাকে বলছি না এই ঘরে কোনো একটা সমস্যা হচ্ছে নিশ্চয়ই। আমার কালকে চাদরটাকে টেনে দিয়েছিল জানো তো, কে জানে বুঝতে পারছি না, হঠাৎ করে কি হতে পারে ঘরে, এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না আমি। দেখো না কি হয়েছে এখানে, দেখো একটা ছিল ওখানটায়, তো জানলাটায় কিছু একটা ছিল আমার মনে হলো, আমি দেখলাম। তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আওয়াজটা? দেখো শুনতে পাচ্ছ তো? হ্যাঁ তো দেখো, আমি তোমাকে কাল থেকে বলছি কিন্তু। হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি, ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে। আমি তোমাকে বলছি না বাড়িটা চেঞ্জ করো, তুমি শুনছোই না আমার কথা। এই বাড়িটা কিছু সমস্যা হচ্ছে, আমি যে ফ্ল্যাটটা দেখেছি চলো এখানে শিফট করে যাই, কি দরকার ঝামেলার মধ্যে পড়ার। ঠিক আছে দেখছি, তারা বাবা নিয়ে চলছে। না 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 না, আমাকে ধরো না ধরো না। বাবারে বাবারে, বাঁচাও বাঁচাও আমাকে। আরো বাঁচাও 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 আমাকে বাঁচাও। ও ও ও ভূত 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 ভূত, আমাকে ধরো না আমাকে ধরো না ধরো না ধরো না আমাকে। চলো চলো চলো, আজকে আমরা শিফট করব, আর এই বাড়িতে থাকা যাবে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। না না, আমি কালকে অনেক খারাপ জিনিস দেখেছি। তাই? কই তুমি আমাকে ডাকোনি কেন তাহলে? দাও 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 ফ্ল্যাটের নাম্বারটা দাও, ফোন করবো আজকেই, চলে যাবো আজকে, আমরা শিফট হবো। দাও জলদি দাও ফোন নাম্বারটা, ওনাকে ফোন করি নি, আমরা আজকে ওই ফ্ল্যাটে শিফট হই, এই ঘরে আর থাকা যাবে না, আমি আর থাকতে পারবো না। আমার সাথেও জানো তো অনেক রকম উল্টোপাল্টা জিনিস হচ্ছে, বুঝতে পারছি না, সেগুলো কোনো লজিক আমি খুঁজে পাচ্ছি না। সারাদিন ঘরে একা একা থাকি না, আমি ভয়ে ভয়ে থাকি। আমি লোক ডাকতে যাচ্ছি, সব প্যাকিং প্যাকিং করে আজকে আমরা চলে যাবো এখান থেকে। ফ্ল্যাটটা ফাঁকা আছে তো? হ্যাঁ হ্যাঁ ফাঁকা আছে, দাঁড়াও তোমাকে নাম্বারটা দিচ্ছি, চলো তাহলে আজকে আমরা শিফট করে যাই। ঠিক আছে, আমি লোক ডাকতে যাচ্ছি। দেখালি দেখলি কেমন করে বাবাকে আমরা ভয় দেখিয়ে নতুন ফ্ল্যাটে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। দিদি, আমাদের প্ল্যানটা সাকসেসফুল, এবার আমরা নতুন ফ্ল্যাটে যাচ্ছি। তার মানে এগুলো সব তোমাদের প্ল্যান ছিল? হ্যাঁ, তা কি করবো, তোমাকে কবে থেকে বলছি বাড়িটা চেঞ্জ করো চেঞ্জ করো, তুমি চেঞ্জই করছো না, ওই জন্যই আমরা এটা প্ল্যান করেছিলাম। দাঁড়াও, আমি তো এই ঘর চেঞ্জ করবই না, আরো 5 বছর এই ঘরেই তোমাকে রেখে দেবো, থাকো।